হ্যালো বন্ধুগণ, গুড ইভিনিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা হেলদি অ্যান্ড টেস্টি, একটু খুব সুন্দর খাবার, যেটা খেলে মনও ভরে যাবে, পেটও ভরে যাবে আর উপকার হবে। তো চলো দেখা যাক কি রান্না করেছি। তো এখানে আছে বনলেস চিকেন, আর এর মধ্যে রসুন আর আদা আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে এটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আই থিঙ্ক 15 মিনিট। এবার তেলটা গরম করে নিয়েছি কড়াইতে, তো কড়াইটা তো বসিয়ে নিলাম, কড়াইতে যেহেতু তেলটা গরম করবো, তেলটা গরম করে মাংসগুলোকে ভেজে নেবো। তো যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট, তার জন্য ভাজতে খুব একটা সময় লাগবে না। সবকটা মাংসই আমি একবারে দিয়ে দেবো, দিয়ে এবার ভেজে নেবো আর কি, অ্যাকচুয়ালি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তুমি মাংসগুলো সবকটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার বেশ কিছুক্ষণ জন্য ঢেকে দেবো। এগুলো রান্না করার সঙ্গে সঙ্গে রান্না করা যায়, বাট আমি একটু 15 মিনিট ম্যারিনেট করেছিলাম, খাবারটা ভালোভাবে সফট হবে তার জন্য। চলো আমি এবার ঢেকে দিই। ঢেকে দিয়ে এদিকে অন্য রেসিপির অন্য কিছু মানে স্যালাড রেডি করে নিই। তো স্যালাড হচ্ছে এখানে শসা, পেঁয়াজ আর গাজর, এগুলোকে কুচি কুচি করে একদম কেটে নিয়েছি, সাথে ছিল লেটুস পাতা আর বিট লবণ। তো এবার আমি এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে মেখে নেবো। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে পেঁয়াজ, তারপরে গাজর, তারপর শসা দিয়ে, এবার এর মধ্যে একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো। এর মধ্যে একটা জিনিস স্কিপ করেছি, যেটা হচ্ছে পাতিলেবু। পাতিলেবু দিলে আরও ভালো হতো, অ্যাকচুয়ালি আমি পাতিলেবুটা তখন খাবো না, একটু প্রবলেম ছিল, সেই জন্য আমি পাতিলেবুটা দিইনি, বাট পাতিলেবুটা দিলে আরও টেস্ট হবে। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা তো মিক্স করে নিলাম, আর ওদিকে চিকেনটা বেশ বয়েল হয়ে গেছে। আমার চিকেনটা এবার তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি চিকেনটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, মানে আমি ঢেকে রেখেছিলাম বলেই সিদ্ধটা একটু বেশি ভালো হয়েছে, মানে কম সময়ে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। চিকেনগুলোকে এবার আমি নামিয়ে নেবো, জাস্ট এপাশ ওপাশ করে একটু ভালো করে ভাজিয়ে নেবো, ভাজিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো। আয়দা বে অবশ্যই কিন্তু উল্টে পাল্টে নিতে হবে, নাহলে কিন্তু এক পাশ পড়ে যাবে আর এক পাশ কাঁচা থেকে যাবে। তো আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়েছি, এগুলোকে নামিয়ে নিয়ে রেডি করছি খাবারটা। চলো, একদম সহজ একটা খাবার এটা, কিন্তু আমরা বাড়িতে যে কেউ যে কোনো সময় একটা রেডি করতে পারো। তো চলো এবার রেডি করে নিয়ে রুটি তো পেতে দিলাম, রুটির মধ্যে এবার আস্তে আস্তে সব রেসিপিগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। তো এবার ফাইনালি সবার ফার্স্ট আমি দেবো একটু স্যালাডগুলো, মানে যেহেতু স্যালাডগুলোকে মেখে রেখেছিলাম আগে থেকে, তো স্যালাডগুলোকে এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দিয়ে দিলাম লেটুস পাতা, আর তারপর দিয়ে দেবো চিকেনগুলোকে। তো চিকেনগুলো দেওয়ার পরে দিন দিয়ে দেবো এর মধ্যে আমি সসেস। তো অবশ্যই সসেসটা দিতেই হবে, সসেসটা না দিলে ভালো লাগবে না খেতে। তো সসেসটা দেওয়ার পরে এবার এটাকে হালকা করে র্যাপ করে নেবো, র্যাপ করে নিয়ে দিয়ে দেবো একটা কট করে কামড়। তো এরকমভাবে তোমরা রেডি করো, দারুণ লাগবে খেতে, আমি তো খেয়ে। তো এইভাবে রেডি করতে হবে আমাদের রোল, মানে স্যালাড রোল যেটাকে বলে। তো এটাকে র্যাপ করে নিলাম, নিয়ে নিয়ে এবার মুখের মধ্যে পুরে নিলাম আর দিলাম একটা কামড়। কি দারুণ লাগে খেতে, ওয়াও কি টেস্টি, উফ যাকে বলে অনবদ্য একটা টেস্টি খাবার। যাই হোক, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আমি আবার একটা করে নিলাম, এভাবে আমি প্রতিদিন না হলেও মাঝে মাঝে আমি ডিনারটা এইভাবেই খাই। সবাইকে বলছি বাইরের ফাস্টফুড না খেয়ে বাড়িতে এরকম খাবার রেডি করে খাও, দারুণ খাবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, পেটও ভরবে, দারুণ লাগে খেতে। এভাবে আমি পরেরটাও রেডি করছি, আর মাঝে মাঝে আমি ডিনারটা এভাবেই সারি। আর ভালো যদি লাগে তাহলে কিন্তু ফলো বাটনটা প্রেস করে দেবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করে দেবে ইউটিউবে, আর ফেসবুকে ফলো তো অবশ্যই করবে, ভালো তো অবশ্যই লাগবে, আর খেলে আরও বেশি ভালো লাগবে। তো টাটা টেল দেন, নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার আসবো, এখনকার পর্যন্ত টাটার গুড না। আয়দাবি ফলো বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবে না, টেল দেন। ওকে, টাটা।